গাইঘাটায় মদ্যপ ভাইয়ের হাতে মৃত্যু হয় দাদার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ভারী কোনো বস্তু দিয়ে দাদার মাথায় আঘাত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। বনগাঁ হাসপাতালে আনার পর দাদাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মদ্যপ ভাইয়ের আক্রমণে প্রাণ গেল দাদার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার রামপুর খড়ের মাঠ এলাকায়। মাথায় ভারী কোনো বস্তু দিয়ে দাদার মাথায় আঘাত করার কারণে দাদার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় মৃত ব্যক্তি জয়দেব সরকার, অভিযুক্ত ভাই শ্যাম সরকার। স্থানীয়রা জানিয়েছেন শনিবার রাতে ছোট ভাই মদ্যপ অবস্থায় বাড়িতে আসে, চিৎকার চেঁচামেচি শুরু হয়, বড় ভাইয়ের সাথে অশান্তি বেঁধে যায়। সেই সময় কাঠ দিয়ে দাদার মাথায় আঘাত করে শ্যাম। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত জয়দেবকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কি করব, ওই অবস্থা দেখে বাড়ির উঠোনে পড়ে গেছে, ব্লাডে ব্লাড বেরোচ্ছে। আমি তো ভয়ে আমি আর যেতে পারছি না, লোকজন সব নিয়ে জড়ো করে যখন গেছি ওনার তখন শেষ, বাড়িতেই শেষ হয়ে গেছে। এবারে সেই ওই পাশের বাড়ির পুলিশ ওরা গিয়ে ইনি গিয়ে মাথায় বরফ টরফ জল টল ঢেলেছে, কোনো জ্ঞানই নেই। গাড়ি ডেকেছে, গাড়ি করে নিয়ে গেছে। নেওয়ার পরে ওখান থেকে যেতে যেতেই বলেছে কি করে মরেছে, বলেছে এরকম কাঠ দিয়ে মেরেছে, সঙ্গে সঙ্গে অ্যাটাম্প টু মার্ডার লিখে ওরা ইয়ে করে দিয়েছে। দেওয়ার পরে ভেতরে নিয়ে রুগী এখন বলেছে পোস্টমর্টম হবে, তারপরে পাবে, এখনও আসেনি। এই বিষয়ে মৃত জয়দেব সরকারের মেজো ভাই সহদেব সরকার জানান, দাদার ভাই একই ঘরে ছিল। আমি চিৎকার শুনে ছুটে যাই, দাদাকে বাইরে বের করে আনি। এরপর আমি ঘরে চলে গিয়েছিলাম। সেই সময় হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি দাদা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। প্রায় দশটা পনেরোটার বাজে হঠাৎ করে চেঁচামেচি শুনে সে গিয়ে দেখলাম ওর ভাই নিয়ে বসে আছে আর নাক দিয়ে রক্ত পড়ছে। আর আমরা একটু তাকিয়ে রুকে দেখলাম যে পেছনটা এত ফুলে গেছে। তখন সন্দেহ হচ্ছিলো যে এটা মনে হয় কিছু হয়ে গেছে, কিন্তু আমরা তো ডাক্তার না, আমরা বুঝতে পারিনি। আমরা তাড়াতাড়ি গাড়ি ফাড়ি ডেকে ফোন করে ডেকে পাঠালাম, বনগাঁ থেকে খবর পেলাম যে মারা গেছে। ও ছোটো ভাই, নাম হচ্ছে শ্যাম, নিজের ভাই। ও তিন ভাই তো মেজো ভাই নিয়ে বসেছিল আর ছোটো ভাই মেরে পালিয়ে গেছে দরজার হাঁক দিয়ে। ও দরজার সামনে দাঁড়িয়ে ছিল আর বাড়ির মধ্যে পেছন দিকে ও হুমড়ি খেয়ে পড়েছে নিচে। ওরা তো একটু নেশা নেশা করে, ওই ও শ্যাম পারিবারিক, অতটা তো যাই না, ওদের মাঝে মাঝে চেঁচামেচি হয়, আমরা অনেক সময় যাই অনেক সময় যাই না, কেন নিত্যদিনের ওদের অভ্যাস। এটা ঝামেলা ওইটাই করতো যেটা মার্ডার করেছে। শ্যাম ডাক নাম হচ্ছে কলি। ওরা প্রতিদিনই একটু নেশা করতো তো, ঝামেলা টামেলা করতো। স্থানীয় সূত্রে জানা গেছে শ্যাম দীর্ঘদিন ধরেই মদের নেশায় আসক্ত, মাঝে মধ্যেই বাড়িতে মদ্যপ অবস্থায় এসে অশান্তি করত, কখনো কখনো এলাকাবাসীর সাথে বিবাদে জড়িয়ে পড়ত সে। স্থানীয়রা জানিয়েছেন সম্পত্তি নিয়ে কোনো সমস্যা ছিল না তাদের, কারণ তাদের সম্পত্তি আগেই ভাগ হয়ে গিয়েছিল। দাদার সাথে একই ঘরে থাকত শ্যাম, কিন্তু দাদাকে যে মেরে ফেলবে সেটা কেউই ভাবতে পারছে না। দুটো রুম পাশাপাশি আমি ঘরে ছিলাম, আমার বউ ছিল ঘরে, তো দুজনার অশান্তি চিল্লামিল্লি শুনে আমি বেরিয়েছি। তো বেরিয়ে দুজনটা আলাদা করে দিয়েছি, দাদার বললাম তুই বাইরে বেরো ও ঘরে থাক। তো আমি এই বলে ঘরে ঢুকে গেছি। এবার আবার শুরু করেছে ঝামেলা। তো আমি ঘর থেকে বেরোতে বেরোতেই দেখি দাদা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে নিচের দিকে, সাথে সাথে গিয়ে ধরলাম, ধরে দেখি নাক মুখ দিয়ে পুরো রক্ত ভেসে যাচ্ছে। তারপর জল ঢেলে চিল্লামিল্লি করে আমার বউ অন্ধকারে দৌড়িয়ে এসে এদের ডেকেছে, তারপর এরা সবাই মিলে গিয়ে হসপিটালে নিয়ে গেছে নাক মুখ দিয়ে। কারণ হয়তো মেরেছে লাঠি দিয়ে, নতুবা লাগবে কেন, রক্ত বেরোবে কেন, আর পেছনটা এরকম ফোলা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। ইদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।